কুরবানির ঈদকে সামনে রেখে কক্সবাজারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পর্যটকদের বরণ করে নিতে শহরের বিভিন্ন স্থানে চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। ইতিমধ্যে হোটেল মোটেলগুলোর অধিকাংশ কক্ষই বুকিং হয়ে গেছে বলে জানান ব্যবসায়ীরা। এবারের ঈদের ছুটি লম্বা হওয়ায় 4 লাখের বেশি পর্যটক সমাগম ঘটবে বলে আশা পর্যটক ব্যবসায়ীদের। দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার প্রতি বছর ঈদের ছুটিতে এখানে ভিড় করে লাখো পর্যটক। এবারও এর ব্যতিক্রম নয়। গেল বছরের তুলনায় এবারের ঈদের ছুটি বড় হওয়ায় পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে আশা পর্যটন ব্যবসায়ীদের। কক্সবাজারে হোটেল মোটেল গেস্ট হাউস রয়েছে প্রায় 500। তাই পর্যটকদের কথা মাথায় রেখে এসব হোটেল মোটেলগুলো দিচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা। 70-80% পর্যন্ত বুকিং হয়ে গেছে এই ধরনটা 23-24-25-26 এই সময়ের মধ্যে বেশি টুরিস্ট এখানে এটা সমাগম হবে। আমরা মনে করছি ঈদের যেই আরও সামনের দিনগুলো আছে 4-5 দিন, আমরা 4-5 দিন আমরা ফুল গেস্টে আমরা হোটেল রান করাতে পারবো কক্সবাজারে। এবছর ছুটি বড় হওয়ায় বিপুল সংখ্যক পর্যটক সমাগম হবে বলে আশা ব্যবসায়ীদের। একটা লোক যদি ডেলি 1000 টাকা স্পেন্ড করে তাহলে ডেলি 200 কোটি টাকা টার্নওভার হবে। এটা আমাদের 1400 কোটি টাকা টার্নওভার হওয়ার একটা সম্ভাবনা আছে। এদিকে পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে পুলিশের একাধিক টিম। গত বছর যেভাবে আমরা ঈদের সময় নিরাপত্তা দিয়েছিলাম, গত বছর যেমন কোনো ধরনের ইনসিডেন্ট ঘটে নাই, এ বছরও আমরা কক্সবাজার জেলা পুলিশ আমরা সেই ধরনের নিরাপত্তা দিতে সক্ষম হব। ঈদুল ফিতরের ছুটিতে কক্সবাজারে পর্যটক আসে প্রায় 3 লাখ। ঈদুল আজহায় আবহাওয়া অনুকূলে থাকলে তার 4 লাখ ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।